এটি হচ্ছে আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিতরে যে যে ডেকোরেশন আছে আচ্ছা প্রায় আমরা চেষ্টা করবো ওরকম রাধা কৃষ্ণজির বিগ্রহর ফটোটা যেটা খুবই মিষ্টি ফটো এখানে লাগানো হয়েছে ফাইবারের কিছু আইটেম কিছু কাপড়ের কিছু ফোমের কত ডিজাইন এখানে করে রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এখনো চলছে কাজ হাইটটা টোটালি কতটা হতে চলছে দেড়শো ফুট আর চওড়াটা তাও কাছাকাছি কতটা একশো কুড়ি কল্যাণী দীর্ঘ কত বছর ধরে দুর্গাপুজো প্যান্ডেলের মধ্যে আমাদের মনের ভিতরে একটা জায়গা করে নিচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণীর রথতলাতে এই বছর এনাদের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির চলো দেখি যে এখানে কতটা কাজ কমপ্লিট হয়েছে আর কতটা এখানে কাজ বাকি আর কীরকম কাজ চলছে আর কিভাবে তোমরা আসবে টোটাল ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে দেবো স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখবে যেন এই হচ্ছে আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাচ্ছ এই হচ্ছে স্কুল আর স্কুলের দেখতে ঠিক এই সামনেই প্যান্ডেলটা বানানো হয় এখানে কতটা প্যান্ডেলের কাজটা এগানো হয়েছে বাঁশের যে ট্যাক্সারের কাজটা সেটা হয়ে গেছে এখানে বাটামের যেই দেখতে পাচ্ছ ফ্রেমের কাজগুলো এখন হচ্ছে বৃন্দাবনের যে মন্দিরটা আছে সেটা খুবই সুন্দর সেই মন্দিরটা এখানে তুলে ধরছে এই বছর এই কল্যাণী রথতলাতে ইট গুলো এখানে কত রাখা হয়েছে প্রচন্ড এটা ভারী কিন্তু পুরো সিমেন্টের ইট আছে এই ইট দিয়ে টোটালি এই প্যান্ডেলটাকে করা হচ্ছে প্যান্ডেলের বাইরে দেখতে পাচ্ছ যে বাটামের যে ট্যাক্সার্ট গুলো সেইগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে হয়ে করা হয়েছে পুরোটা এটাই যেই বিমস গুলো হয় মন্দিরের সেই বিমস গুলো এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে যে বাটামের ট্যাক্সারের কাজ পুরোপুরি হয়ে গেছে এখানে সব মাপ দেওয়া আছে দড়ি দিয়ে মানে এই মাপ অবধি মানে আসবে প্যান্ডেলের পুরো ট্যাক্সার গুলো সেইগুলো করেছে তো এখান থেকে বাইরে থেকে আমরা দেখতে পেলাম যে কতটা কাজ হয়েছে এখন তারা ওপরে কাজ করছে পুরো জোর কদমে এখানে কাজ চলছে বৃন্দাবনের মধ্যে আমাদের রাধা রাধাকৃষ্ণজির ওখানে বিরাজমান রয়েছে তো সেই মন্দিরটা এক ধরনের প্রেম মন্দির মানে ওখানে ভালোবাসার মন্দির বলেও খুবই পরিচিত তো আমি তো কোনোদিন দিন যাইনি কিন্তু আমার খুবই ইচ্ছা আছে যে যাবার ওখানে তো সেই মন্দিরটায় যদি তোমরা বৃন্দাবনে যদি না দেখে থাকো তো চলে আসো এই কল্যাণী রথতলাতে এই ওই ডিটটো পুরো কপি এখানে সেই মন্দিরটা তুলে ধরছে খুবই সুন্দর মন্দিরটাকে এখানে এনারা করছে ভিতরে কিরকম কাজ চলছে চলো এবার তোমাদেরকে দেখায় এখানে দেখতে পাচ্ছ যে মন্দিরের যে ফ্রেম গুলো এখানে পুরো দেখতে পাচ্ছ করে রাখা হয়েছে তো ভিতরে আমি এটা হচ্ছে এক্সিট গেট দিয়ে ঢুকলাম এন্ট্রি গেটটা এখন বন্ধ আছে তো এক্সিট গেট দিয়ে দেখো পুরো টোটালি এখানে যে ফ্রেম গুলো আছে বিমস গুলো যেটা আছে সেইগুলো করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে বিগ্রহ আছে ঠাকুরের খুবই ভাল লাগছে মন্ডপের পুরো ভিতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে পুরো দেখতে পাচ্ছ ঝাড়ের চমক আমরা দেখতে পারবো খুবই সুন্দর লাগছে কিন্তু ওপরটা আর এখান থেকে দেখতে পাচ্ছ ঠিক তোমরা এন্ট্রি করবে এন্ট্রি করলে এখানটাই হচ্ছে আমাদের প্রতিমা থাকার জায়গাটা হচ্ছে এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছ যে বিমস যে প্যারিস করা হয়েছে ওইটা দেখতে পাচ্ছো কিছু কিছু জায়গা ফেটে গেছে সেই জায়গাটা এখানে প্যারিস এর দ্বারা এটা অ্যাকচুয়ালি এটা অরাক করছে এই সাইডটা তোমাদেরকে দেখাবো ওই সাইডের দিকে প্যান্ডেলের যে ভিতরের পুরো দেখতে পাচ্ছ কাজটা সেটা ওখানে হচ্ছে ওখানে আমি তোমাদেরকে দেখাই চলো তাহলে কিরকম ধরনের জোর কদমে এখানে কাজ চলছে টোটালি দেখতে পাচ্ছো এই যে মাথাটা আছে যে আমাদের মন্দিরের সেই মন্দিরের মাথাটা এটাই দেখেই বুঝে যাচ্ছে এটা উপরের মাথাটা আজা তো দেখেই বুঝে যাচ্ছে দেখতে পাচ্ছো এই লম্বাটা উপরের মাথা ট্যাক্সারটা এখন সেটিং করা হবে তো টোটালি এখানে দেখতে পাচ্ছ ট্যাক্সারটা করছে আর এখানে দেখতে পাচ্ছ কিরকম জোর কদমে এখানে কাজ চলছে টোটালি দেখতে পাচ্ছ তোমরা এগুলো সব নিখুঁত ভাবে হাতের কাজ এখানে হচ্ছে আটামের ট্যাক্সচার কাজ হচ্ছে আর ওখানে তোমার সোলার কিছু কাজ হচ্ছে ওইটা তোমাদেরকে দেখাবো তার আগে এখানে দেখিয়ে দিই বলছি দাদা এগুলো কি হচ্ছে মানে ফাইবার পিলার তৈরি হচ্ছে আচ্ছা ফাইবারের পিলার মানে এর মধ্যে ফাইবার মানে ফাইবারের কেমিকেল দিয়ে কেমিকেল দেবেন মানে এখান থেকে ট্যাক্সার তৈরি হবে আর

তো প্যান্ডেলের উদ্বোধনের কবে হচ্ছে এই বিষয় নিয়ে এটা শুনেছি মহালয়ের সময় হবে এখনো পারফেক্ট বলতে পারছি না আচ্ছা আচ্ছা ভিতরে কি ঝাড় হবে নাকি এই বছর কিছু না মানে বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিতরে যে যে ডেকোরেশন আছে আচ্ছা প্রায় আমরা চেষ্টা করবো ওরকম টোটালি ডিটো ওরকম কপি ডিটো আনার মতো চেষ্টা করবো কারণ পারফেক্ট বলা যাচ্ছে না হাতের কাছ তো আচ্ছা আচ্ছা চেষ্টা করে যাচ্ছে আপনারাই করছেন নাকি আমরাই করছি আচ্ছা কত দিন ধরে কাজ চলছে এখানে এটা রথের পর পর থেকে শুরু হয়েছে আচ্ছা এটা কাশনাপাড়া থেকে আসলে সুবিধা হবে কাশনাপাড়া স্টেশন থেকে নেমে অটো ধরবে বাগমোড় বাগমোড় থেকে নেমে হাঁটতে হাঁটতে এখানে আসবে আইটিআই যদি আসে কল্যাণী থেকে আচ্ছা ওখান থেকে অটো ধরে কল্যাণী রথতলাতে আসতে পারবে আচ্ছা যে দুই দিক দিয়ে আসা যাবে

তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ফোমের কাজ হচ্ছে হাতের যে কাজ দেখতে পাচ্ছো নিখুঁতভাবে ফোমের যে ডিজাইনগুলো এখানে হচ্ছে এই যে মন্দিরের মধ্যে যে ডিজাইনগুলো পুরো সেটিং পুরো লাগানো হবে বাইরে বা ভিতরের মধ্যে সেই দেখতে পাচ্ছ এই ডিজাইনগুলো এখানে করা হচ্ছে এটা পুরো হাতের কাজ দেখতে পাচ্ছ নিখুঁত যে হাতের কাজ সেই কাজ দিয়ে এটা করা হচ্ছে এরকম যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এনারা হাত দিয়ে তৈরি করেছে ওখানেও দেখতে পাচ্ছ এইগুলো পুরো প্যান্ডেলের বাইরে থেকে ভিতরে পুরোটা লাগানো হবে এইগুলোই এখানে দেখতে পাচ্ছো টোটালি কত ডিজাইন এখানে করে রাখা হয়েছে এইগুলো দেখতে পাচ্ছো যে ওয়েস্ট যে মালগুলো আছে যেগুলো কেটে রাখা হয়েছে সেই বেকার মালগুলো মানে যেগুলো কাজে লাগবে না সেই মালগুলো এখানে বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ কত মাল খা এগুলো ফেলা হবে নমস্কার কাকু হ্যাঁ কেমন আছেন আপনি আচ্ছা যে এই এত সুন্দর আমি দেখতে পাচ্ছি ফোমের যে হাতের কাজটা এই কাজটা কোথায় এইগুলো সেটিং করা হবে এই বিষয় নিয়ে যে একটু বলেন

যে এত সুন্দর একটা ভাবনাটা এটা কিভাবে আসলো আপনারা গেছেন নাকি কোনোদিন না না তাহলে এত সুন্দর ভাবনাটা আসছে কিভাবে জানেন না এটা ঠিক বলতে পারবো না তবে এখানকার যে কর্মকর্তা যারা আছে আচ্ছা আচ্ছা তারা এটা সিলেক্ট করেছে আচ্ছা যে প্রেম মন্দির হবে এখানে আচ্ছা কত ধরে কত দিন ধরে কাজ চলছে এখানে আমি কাজ করছি প্রায় 17 17 দিন আচ্ছা আপনি কোথা থেকে এসছেন ফুলিয়া ফুলিয়া শান্তিপুর কুলিয়া আচ্ছা ফোমের যে হাতে নিকুতের কাজ হচ্ছে এতটা যে বাদ হচ্ছে এই বাদ গুলো এখন কি করা হবে এগুলো কি ফেলা যাবে নাকি আচ্ছা আচ্ছা মানে ওইগুলো আর কোনো কাজের না তো কতদিনের মধ্যে এই সেটিং এর কাজগুলো শুরু মানে লাগানো কমপ্লিট হয়ে যাবে এই বিষয় নিয়ে মহলার আগেই কমপ্লিট করতে হবে আচ্ছা আচ্ছা অনেক ডিজাইন এখন করা হয়েছে এখন কতটা ডিজাইন করা বাকি আছে এই বিষয় নিয়ে এখন অনেক ডিজাইন করতে পারি পেটির উপরে মাল কাটতে হবে আচ্ছা আচ্ছা ডিজাইনটা যেটা করছেন এগুলো কি নিজের মনের থেকে করছেন মাইন্ড আচ্ছা আচ্ছা সম্পূর্ণ নিজের থেকে আচ্ছা আচ্ছা এগুলো ওই মানে অনুকরণ করে জাস্ট ওই ওই রকমই কিছুটা অনুকরণ আচ্ছা আচ্ছা কিছুটা বাইরে দিয়ে রাজস্থান ফলস্থানের ওই সাইডে কিছুটা ডিজাইনের স্টাইলে এগুলো করছে আচ্ছা তো আপনার সাথে কতজন কাজ করছে আমার সাথে 7 জন আছি আমরা আজকে 4 আছি আচ্ছা 7 জন আমরা কাজ করছি আমরা বারোটা একটা ODBC কাজ করি আচ্ছা আর এখানে মানে খাওয়া-দাওয়া থাকার ব্যবস্থা এখানে আছে সব এখানে আচ্ছা এখন তো দেখে মনে হচ্ছে প্যান্ডেলের কাজটা অনেকটাই বাকি আছে তাই না যাইবে কোন লোকজন লাগালে ম্যানপাওয়ার বেশি করলেই হয়ে যাবে সম্ভব আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিরকম জোর কদমে কাজ চলছে টোটালি আমি তোমাদেরকে দেখালাম খুবই সুন্দর ভাবনা এনাদের আর খুবই সুন্দর এনাদের এই বছরের মন্দিরটা রতলায় এই বছর তোমরা জেনেই গেলে যে মন্দিরটা কি হতে চলেছে আমাকে আরেকবার এখানে এসে তোমাদেরকে দেখাবো যে এখন মন্দিরের কাজটা কতটা এগানো হয়েছে আর কতটা বাকি কিভাবে তোমরা আসবে তোমরা কল্যাণী আসলে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের প্যান্ডেল থেকে ঠিক সামনে থেকে তোমরা অটো পেয়ে যাবে ওখানে শুধু বলবে আমরা রথতলা যাব তো রথতলা দুর্গাপুজোর প্যান্ডেলে যাব তো ওনারা ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা গেটের সামনে এই জায়গাটাই ঠিক নামাবে তোমাদেরকে তো ওখান থেকে এখানের ভাড়া মাত্র তিরিশ টাকা নিচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো কেমন হয়েছে এই রথতলার বৃন্দাবনের প্রেম মন্দির অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো চলো টাটা বাই বাই